আজান বিতর্কের প্রতিবাদে গীতিকবি সুরকার প্রিন্স মাহমুদের পরে এবার সোনু নিগমকে এক হাত নিলেন সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষ। মঙ্গলবার ফেসবুকে চিরকুট ব্যান্ডের প্রাক্তন এই সদস্য তার এক স্ট্যাটাসে সোনু নিগমকে নিয়ে তার বিরক্তির কথা তুলে ধরেন, পাশাপাশি আজান নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। লেখেন, সোনু নিগমের গান আমার কোনোদিনও ভালো লাগে নাই, কিন্তু আমি তো তা বলিনি, সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল। এরপর আজানের প্রসঙ্গ নিয়ে আসেন এ শিল্পী, বলেন, আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর, জীবনে বহুবার এই মিষ্টি সুরে কেঁপে উঠেছি, আজানের ধ্বনি শুনলে বাকি সব আওয়াজ কাওয়াজ বন্ধ করে দিই, সম্মান করি, ভালোবাসি। আমার কাছে যারা গান শিখতে আসেন ক্লাসে, তাদের প্রথম কাজ খালি গলায় আজান আর জাতীয় সঙ্গীত গাওয়া, এরপর অন্য কথা। জানি না কে কীভাবে নেবেন, আমি নিজেও আজান গলায় তোলার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর তাবৎ সুর যার মধ্যে বিদ্যমান তার নাম আজান। বলিউডের সঙ্গীত শিল্পী সোনু নিগম সোমবার সকালে এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে তার ঘুম ভেঙে যায়, এজন্য তিনি বিরক্ত হন। এখানেই থেমে থাকেননি সোনু, এরপর আরেকটি টুইটে তিনি বলেন, মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না, এখন মাইক্রোফোনে আজানের সুর অনেক কর্কশ। সোনু তার টুইটে আজানের ধ্বনিকে জোর করে চাপিয়ে দেওয়া বলে উল্লেখ করেন। স্বাভাবিকভাবে এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েছেন সোনু, শুধু মুসলিম নয়, অন্যরাও তার দিকে সমালোচনার তীর ছুটছেন।